হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ থেকে আমি স্টার্ট করব ব্লগিং করা। তো শুরু হলো মর্নিং থেকে। মর্নিংয়ে উঠেই প্রথম কাজ হলো ব্রেকফাস্ট বানানো সবার জন্য। তো ব্রেকফাস্টে এখানে আমি ব্রেড, বাটার, আন্ডা অ্যান্ড চা বানাচ্ছি। তো এখানে অলমোস্ট ব্রেকফাস্ট রেডি, এখানে ব্রেড, বাটার, চা আর ডিম রেডি। এরপর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব। সবাই মিলে ইন দ্য সেন্স আমি, হাজব্যান্ড আর মেয়ে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এরপর দেখো আমি একটু বেডটাকে গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে ইনায়া সেটাতে আমাকে ভালোভাবে হেল্প করছে। দেখো তোমরা এখানে, ও কি সুন্দর বিছানার চাদরটা ভালোভাবে পেতে দিচ্ছে, আমার অনেকটাই হেল্প করছে। ও জাস্ট 1 ইয়ার 3 মান্থসের একটা বেবি, অ্যান্ড ও এই কাজে আমাকে হেল্প করছে, দেখে তো আমার খুবই ভালো লাগছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। খুব ভালো হয়েছে, খুব ভালো। সুন্দরভাবে আমার বেডশিট বিছানোর কাজে ভালোভাবে আমাকে হেল্প করছে। তো এখানে বেডশিট বিছিয়ে আমার পুরো রুম ক্লিয়ার করা হয়ে গেছে। এরপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দেব, কারণ সকালে ও একটু ভালোভাবে ঘুমায়, 1 থেকে 2 ঘন্টা। তো এখানে ও ভালোভাবে ঘুমিয়ে গেছে। তো ও যতক্ষণ ঘুমাচ্ছে আমি আমার কাজ, রান্নাটা কমপ্লিট করে নিই। তো চলো রান্না করে তারপর দেখি। তো এখানে আজকে আমি বানাবো সয়াবিন আর আলু দিয়ে একটা রান্না। তো এখানে আমি সব কিছু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। এখানে ইনায়ার জন্য খিচুড়ি রান্না হচ্ছে, আর এখানে ভাত রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি এইসব রান্না করার মাঝখানে একটু গ্রিন টি আর একটা শসা খেয়ে নেব, তার সাথে সাথে রান্নাটাও কমপ্লিট করে নেব। তো এরই মাঝে ইনায়া উঠে পড়েছে, আর ও আমাকে শশাটা খেতে না দিয়ে নিজে খেতে স্টার্ট করে দিয়েছে। আমাকে ও কিছুতেই খেতে দেবে না, ও পুরো শশাটা নিজেই খাবে। তো ও নিজেই দাঁতে কামড়ে কামড়ে শশাটাকে খাচ্ছে, আর ও এনজয় করছে। তো দেখো খেতে খেতে ও মুখের কত এক্সপ্রেশন বানাচ্ছে, যেন ও কত ভালোভাবে শশাটাকে খেতে পারে। তো এইভাবেই ও শশাটা খেলো, আমাকে তো কমপ্লিট করতে দিলই না, অর্ধেক খেলো আর অর্ধেক ফেলে রেখে দিল। তো ও দেখো আমার দিকে তাকাচ্ছে আর শশাটাকে খেতে থাকছে। ও বুঝতেই পারছে এটা আমার খাবার, বাট আমাকে খেতে দেবে না। তো ও এইভাবে শশাটাকে অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে রাখলো, আর আমাকে তো খেতেই দিল না। কি হলো? এখানে ওর খিচুড়ি রেডি, ওর খিচুড়ি খাবার জন্য কান্না করছে। খিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে ও একটু খেলা করে নিল। খিচুড়িটা খাওয়ার পর ওকে আমি কিছুক্ষণ পরে স্নান করিয়ে দিয়েছি। এরপর ওকে পুরো ভালোভাবে বডি লোশন লাগিয়ে দেবো পুরো বডিতে। তো দেখো এরপর আমি ওকে বডি লোশন লাগাচ্ছি, আর ওর সাথে বডি লোশন লাগাতে লাগাতে আমি সবসময় খেলা করি, অয়েল ম্যাসাজ হোক বা লোশন ম্যাসাজ হোক, সবসময় আমি ওকে মজার ছলে সেটা কমপ্লিট করি, তাতে ওরও ভালো লাগে আর আমার কাজটা কমপ্লিটও হয়ে যায়। এরপরে আমি ওকে ভালোভাবে ড্রেস আপ করে দিয়েছি, করে ওর সাথে কিছুক্ষণ খেলা করলাম। আর খেলা করার পর ও আবার কিন্তু ঘুমানোর টাইম হয়ে যায়। তো ও ঘুমিয়ে গিয়েছিল আর আমি ব্লগ বানাতে পারিনি, কমপ্লিট করতে পারিনি ব্লগটা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।